আর কয়েক ঘন্টার পরে বাংলার এইসব এলাকায় ঝেঁপে নামবে বৃষ্টি। তো কোন কোন এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, পাশাপাশি দক্ষিণবঙ্গে ছিল গরম বৃদ্ধির পূর্বাভাস। তবে এবার দক্ষিণবঙ্গ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করলেও ক্রমশ দক্ষিণ দিকে সরছে মৌসুমি অক্ষরেখা। পাশাপাশি ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজস্থান এবং তামিলনাড়ুর উপকূলে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে দক্ষিণের বাতাসে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহর বেশ কয়েকটি এলাকায় ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরের জেলাগুলিতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালের আবহাওয়া, আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও কোচবিহারে, ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। শনিবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। মালদাহ ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আসামে চলবে প্রবল বৃষ্টি। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিহার ও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে। আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ুর উপকূলে। কাল থেকে বৃষ্টি পড়বে কেরল এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।